সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে 16 অক্টোবর, রোজ শুক্রবার। আমি চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকোলা হাটের পাশে মুনতাহার ডেইরি ফার্মে। এই ফার্মটি পরিচালনা করে থাকে বাচ্চু ভাই। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি শেড, এখানে প্রায় 150 মতো গরু রাখা যায়। এখান থেকে আপনারা বকনা বাচ্চা এবং ষাঁড় বাচ্চা সংগ্রহ করতে পারবেন। এখানে হলস্টাইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, মুন্ডি, জার্সি জাতের বকন রয়েছে এবং গির, শাহিওয়াল জাতের ষাঁড় গরু রয়েছে। আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন। ওনাদের কাছে এই সপ্তাহে খুবই উন্নত জাতের কিছু বকনা রয়েছে। পাবনা জেলাতে যে উন্নত জাতের বকনা পাওয়া যায়, তার ভিতরে মুনতাহার ডেইরি ফার্ম অন্যতম। এই মুনতাহার ডেইরি ফার্মে খুবই উন্নত জাতের বকন পাওয়া যায়। আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করতে পারবেন এবং সংগ্রহ করতে পারবেন। আমরা কথা বলবো বাচ্চু ভাইয়ের সাথে, যে ফার্মটি পরিচালনা করে থাকে। তিনি আমাদেরকে জানাবে এই সপ্তাহে যে তাদের যে সংগ্রহে যে বকনাগুলো রয়েছে, এগুলোর দাম, জাত, বয়স সম্পর্কে বিস্তারিত জানাবে। তো চলুন আমরা বাচ্চু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো। তো আমরা তো জানি যে পাবনা জেলার ভিতরে যে উন্নত জাতের বকনা পাওয়া যায়, তার ভিতরে আপনার ফার্মটি একটি অন্যতম ফার্ম, যে উন্নত জাতের বকনাগুলো সংগ্রহ করে থাকেন আপনি ঘুরে ঘুরে। তো এই সপ্তাহে বকনা বা ষাঁড়ের সংখ্যা কতগুলো আছে? এই সপ্তাহে মোট কালেকশন আছে আপনার 95টা, ষাঁড় বাচ্চা দিয়ে এবং বকনা বাচ্চা দিয়ে। আর আমারটা তো আমি বললে তো হবে না, আপনারা বিভিন্ন জায়গায় ভিডিও করেন, সেটা আপনারাই বলেন যে আমাদের কেরম থাকে কালেকশনে। আর আমি মনে করি যে দর্শকও জানে আমাদের ব্যাপারটা, যে হাই কোয়ালিটির বাচ্চা থাকলে মুনতাহার ডেইরি ফার্মে থাকে। বহুত লোক বহুত রকম বাচ্চা রাখে, কিন্তু বাচ্চা রাখলেই তো হবে না। আমার বাচ্চা আমি আগেই আগাগোড়াই বলি যে সবার থেকে 5-10 হাজার আমার গরুর দাম বেশি, কারণ আছে এর মধ্যে জাত মান দেখে সংগ্রহ করি। কেউ তো গরুই চিনে না। এখন মনে করেন যে নতুন যারা কিছু খামারি হয়েছে, এর ব্যবসা করতেছে, মানে মানুষের ব্যবসা দেখি, গরু চিনবি কি করি? তা ঠিক আছে, তো গরু চিনা লাগবে, আগে গরু চিনি সংগ্রহ করা লাগবে, জাত মান বোঝা লাগবে, গরু ভালো কোনটা কোনটা খারাপ। এখন একই গরু ভিডিও দেখা যাচ্ছে, একজনা 1,05,000 রেট দিছে, আরেকজনা 75,000 টাকা রেট দিছে। এর মধ্যে বহুত কোয়ালিটি থাকে, এই কোয়ালিটিগুলি দেখে দর্শক যদি সংগ্রহ করে তাহলে কোনো দিনই ঠকবে না। তা অবশ্য ঠিক, দেখে জাত মান যাচাই করে যদি কিনে তাহলে কেউ প্রতারিত বা ঠকবে না, এটা আশা করা যায়, কোনো দিনই ঠকবে না। এখন দেখেন অনেকজনা, এই যে মুন্ডির কথাই বলি, কেউ সিঙ্গালাটাও বলতেছে এটা মুন্ডি, কিন্তু মুন্ডির ঝুটি হবে ঘোড়ার মতন, মাঝখানে ঝুটিটা অনেক, হ্যাঁ অনেক উঁচা হবে। আচ্ছা, তো বর্তমানে গরু বাজারটা কেমন আছে? যেহেতু আপনি অনেক গরু সংগ্রহ করেন, তো আপনার এটা খুবই ভালো ধারণা থাকা উচিত। বাচ্চার দাম বর্তমানে একটু বেশি, আবার আপনার এই যে ধান কাটাকাটি লাগলে আরও একটু বেশি হবে। বাচ্চাই তো পাচ্ছি না, পাওয়া যাচ্ছে না, মানুষ বেচতে চাচ্ছে না, বেচতে যাচ্ছে না, ভালো বাচ্চা কেউ বেচতে চায় কোন সহজে? সবাই চায় যে গাভী করলে তো 1 যোগ্য টাকা। তা অবশ্য কথা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো যে অনেক গরু তো যেহেতু, তো আমরা কথা না বাড়িলে যে গরুগুলো আছে, তো চলুন ওগুলো একটু আগে গরুগুলি দেখাই দর্শকের। প্রথমে একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই আমরা লগে, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, হাইব্রিড জাত। অনেকজন বলবি যে আছে রানী শঙ্কর, আমি রানী শঙ্কর বলবো না, যেটা গরু জাত সেটা হলস্টাইন ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান হাইব্রিড জাতের বাচ্চা। দর্শক দুধের উলানটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, দুধের পশমটাই পাল্টাই নাই, বুঝছেন, দুধের পশম এখনো পরে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বয়সটা কেমন আছে? এটা বয়স কত হবে? 7 মাস। 7 মাস? জি। পার্সোনাল গরু যে বোঝার যে উপায়, দর্শক দেখতে পাচ্ছেন যে অনেকেই আমরা অনেকভাবে গরু চিনি বা দেখি কিনি, কিন্তু এই টাইপের বকনাগুলো যারা কিনবেন তারা কখনোই লসের সম্মুখীন হবেন না, এগুলো খুবই বাচ্চা তো পাওয়া যায় না। এই বাচ্চাগুলি খুব কষ্টে আল্লাপাক মিলাইছে এখন, তারপরে দর্শকের উদ্দেশ্য কিছু ভিডিও ছাড়া লাগে, এই জন্য ভিডিও দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দামটা কেমন চাচ্ছেন? এটার দাম পড়বে 1,05,000 টাকা। 1,05,000 টাকা? হ্যাঁ হ্যাঁ।
দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, 2-1,000 এদিক ওদিক, বেশি না, বেশি না, যে রেট দিব 2-1,000 এদিক ওদিক হবে, তার বেশি না, না 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 না। দেখতে পাচ্ছেন আপনারা পাশেরটা ভাই, এটা হলিস্টাইন ফিজিয়ানি, ঠিক আছে, তবে এই বাচ্চাটা আবার মুন্ডির করসের মধ্যে গেছে, বুঝছেন, এটা হালকা শিং হবে, হ্যাঁ হ্যাঁ হালকা শিং হবে, এই দেখেন ঘোড়ার মতনই সুট, মনে করেন যে ঝুটি, যে ঝুটিটা ঘোড়ার মতনই হচ্ছে, কিন্তু মুন্ডির করস হবে এটা। এটার বয়সটা কেমন? এটা বয়স আছে 8 মাস। 8 মাস। এটার দামটা কেমন চাচ্ছেন? এটাও 1,05,000 টাকা রাখবো। 1,05,000 টাকা? হ্যাঁ হ্যাঁ। ওইটার এটা তো প্রায় একই দাম চাইলেন, কিন্তু ওইটার থেকে তো একটু বড়, তাহলে ওইটার দামটা আবার একটু বেশি। ওইটার এটা একই জিনিস, কিন্তু এটা হচ্ছে আপনার একটু বড় হলেও ওইটার আবার মানে আরো ভালো, মানে এটার থেকে ওইটার মানটা একটু ভালো, আরো ভালো। আচ্ছা আচ্ছা, মানে মুন্ডি হইলে যে দুধ 25 লিটার 30 লিটার দেয় তা না, হলিস্টাইন ফ্রিজিয়ানের মধ্যে বহুত জাত আছে, সেটাও 25-30 লিটার দেয়। হ্যাঁ, পাশেরটা ভাই, এটা আপনার হলিস্টাইন ফ্রিজিয়ান, এটার দাম রাখবো 95,000 টাকা। 95,000 টাকা? হ্যাঁ, এটা 95,000 টাকা। এটার বয়সটা কেমন? এটার বয়স আছে 7.5 মাস। 7.5 মাস? হ্যাঁ হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন, দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন আপনারা, পাশেরটা ভাই, এটা হলিস্টাইন ফ্রিজিয়ান, এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, এই মানে আজকের কালেকশনের বাচ্চা নিজেরই মনে হচ্ছে আসলে টাকা থাকলে বাচ্চা কিনে রাখি দিতে, কিন্তু আসলে তো এটা ব্যবসা, বুঝছেন, এই দেখেন বাচ্চার কিছু মানুষ আছে, প্রত্যেকটা মানুষের কিছু গুণ থাকে, এই যে যেরকম এই যে লেজটা, লেজটা যত চিকন হবে তত তার দুধ বেশি হবে, ঠিক আছে, যত চিকন হবে তত তার দুধ বেশি হবে। এ দেখেন একটা বাচ্চা, দেখেন এটা আবার হচ্ছে মুন্ডির করস বাচ্চা, বুঝছেন, মানে যুগি মুন্ডি যাকে বলে আর কি, যুগি মুন্ডি, হ্যাঁ যুগি মুন্ডি যাকে বলে, এই দুইটা বাচ্চা এখানে আছে আমার, দুইটা বাচ্চাই যুগি মুন্ডি বলে। এই বাচ্চাটুকের আপনার দাম রাখবো 1,10,000 টাকা। 1,10,000 টাকা? হ্যাঁ, 1,10,000 টাকা। দর্শক খুব সুন্দর করে দেখাবেন বাচ্চা কিনা, বাচ্চা কিনা খুব সুন্দর করে দেখাবেন বাচ্চা কিনা, যাদের দর্শক দেখি মন মতন দেখি মন ভরে। পাশেরটা ভাই, এটা আপনার মুন্ডির করস, এই দেখেন এই যে কিছু কিছু জিনিস বৈশিষ্ট্য দেখেন, ঠিক আছে, বাচ্চা এই একটা বাচ্চা পাইলাম, আর এর আগে একটা বাচ্চা গাভীর সাথে বিক্রি করেছিলাম আমি, ওই একটা বাচ্চা পাইছিলাম, ঠিক আছে, ওইটা 7-8 মাস আগে পাইছিলাম, আর এই একটা বাচ্চা পাইছি, দেখছেন বাটগিন কত সুন্দর সাদা, এই যে ছুতমিটা সাদা, ঠিক আছে, খুর কটা সম্পূর্ণ সাদা, এটাও আপনার ফিজিয়ানের মধ্যে হাই কোয়ালিটি, ঠিক আছে, সবাই হলিস্টাইন ফ্রিজিয়ান বলবে, তো এটা ফ্রিজিয়ান থেকে হাই কোয়ালিটি। এই বাচ্চা এই মানে 8 মাস আগে একটা পাইছিলাম, আর এই একটা পাইলাম, ঠিক আছে, এইসব বাচ্চা কিনা আসলে প্রকৃত পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। তো এই মুন্ডির করস বাচ্চাটা হালকা শিং হবে, ঠিক আছে, হালকা শিং হবে, হালকা শিং হবে, শিং নাও হইতে পারে, লড়তেছে যেহেতু শিং নাও হইতে পারে। এই দেখেন মুন্ডির মতনই ঝুটি আছে, এই গরুটার দাম রাখবো আমি 1,35,000 টাকা। 1,35,000? এটা পাওয়া যায় না দাদা, এই দেখেন নেশটা, দেখেন নেশটা কটটুক, এই হচ্ছে গুণ, আগে গরু বাছুরের হিসাব নিকাশ এইখানে খেয়াল করতে হবে দাদা, গরু খালি দাম চাইলে, হাতি গরু লিজাচ্ছেন আপনি দুধ হচ্ছে 15 লিটার, আর আবার ছোট বাচ্চা লিজা পাইলে লিচ্ছেন, ওই হাতির থেকে এটা ভালো হবে বেশি, দেখেন চামড়া নাই, ঠিক আছে, মানে বাছুর কিনে কালেকশনের মধ্যেই অন্যরকম, বুঝছেন, মানে একবারে কিন্তু এতটি গরু কালেকশন হয় না, এই একটা একটা করে ভালোবাসা আইছে, আর এক জায়গায় করে আমি ভিডিও ছাড়তেছি আজকে, ঠিক আছে। এটার দামটা কেমন চাচ্ছেন? এটা চাচ্ছি 1,05,000 টাকা, এটা বয়স আছে 9 মাস। 9 মাস? হ্যাঁ, খুব হাই কোয়ালিটি বাচ্চা, আর ঘাল লেভেল কি, কটটুক কান দিবি কটটুক, এইগুলি খেয়াল করতে হবে গরু। পাশেরটা এই যে, এটা আসছে আপনার হলিস্টাইন ফ্রিজিয়ান, আর হচ্ছে জার্সির করস,
হলস্টন ফ্রিজন এবং জার্সির ক্রস জার্সির ক্রস এই দেখেন ঠুটটাক সাদা পায়ের খুরগিলা সাদা এইগুলো আবার পাওয়া যায় না আপনি হচ্ছে ফিজিয়ান হলস্টন ফিজিয়ান জোগাড় করতে হবে না আমাকে প্রত্যেক দিনই জোগাড় করতে পারবো কিন্তু এই ফিজিয়ান আর জার্সির ক্রস এইসব বাচ্চাগুলি পাওয়া যায় না খুব কম পাওয়া যায় এটার দাম টাকা আমি রাখবো 105000 টাকা খুব হাই হবে বুঝছেন এই বাচ্চাটার দাম রাখবো 110000 টাকা 10 মাস বয়স আছে 10 মাস হ্যাঁ 10 মাস বয়স আছে দরদাম করতে পারবে 2000 2000 কম বেশ করে দিতে পারবে আলোচনা স্বাভাবিক এটা ফিজিয়ান বাচ্চা এটা তলাটা একটু দেখান মাইকে দর্শকের উদ্দেশ্য দেখান দর্শক দেখতে পাচ্ছেন এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম রাখবো 107000 টাকা 107000 টাকা হ্যাঁ 107000 টাকা আলোচনা স্বাভাবিক নিতে পারবে হ্যাঁ 2000 কম বেশ হবে খুব কম হাইব্রিড এর মধ্যে পুরা সাদা গরু খুব কম পাওয়া যায় তো আমার সঙ্গে মিলিছে আল্লাহ রহমতে আল্লাহ মিলাইছে তাই মিলিছে এই বাচ্চাটার দাম রাখবো 108000 টাকা 108000 টাকা 108000 টাকা খুব হাই কোয়ালিটি জাতের বাচ্চা পাশেরটা ভাই এটা ফিজিয়ান জাতের বাচ্চা ফিজিয়ান হ্যাঁ এটা ফিজিয়ান জাতের বাচ্চা এটা দেখেন তোলা এটা আর বয়স আছে 13 মাস 13 মাস হ্যাঁ এটা 13 মাস বয়স আছে এটার দাম রাখবো 105000 টাকা 105000 টাকা হ্যাঁ 105000 টাকা পাশেরটা আর এই গরুটা দেখেন দর্শকের উদ্দেশ্য দেখান এই যে তোলাটা দেখান এই বাচ্চাটার দাম রাখবো 125000 টাকা 125000 টাকা হ্যাঁ 125000 টাকা এটা এখনই মনে হয় দেখেন 25 লিটার দৈন যায় এরকম তলা ঠিক আছে এর মান রেকর্ড আছে 35 লিটার এই গরুটার দাম রাখবো 125000 টাকা 125 দর্শক 125000 টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনারা যে কোনো গরু দর দাম করে নিতে পারবেন অবশ্যই দামাদামি করে নেবেন পাশেরটা ভাই এটা আপনার হলস্টন ফিজিয়ান 2 মাসের বীজ দেওয়া আছে এটা এই গরুটা 2 মাসের বীজ দিয়ে আছে এটারও তোলা দেখান দর্শকের উদ্দেশ্য এই গরুটার দাম রাখবো আমি 145000 টাকা 145 হ্যাঁ 145000 টাকা 2 মাসের বীজ দেওয়া আছে হ্যাঁ 2 মাসের বীজ দেওয়া আছে পাশেরটা এটা হচ্ছে আপনার জার্সি আর ফিজিয়ানের ক্রস এটার বয়সটা কেমন এটা আপনি রেডি বক না এটার দাম রাখবো 105000 টাকা 105000 টাকা হ্যাঁ হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে এই সাইডেও তো কিছু গরু আছে এই সাইডে একটা ছোট বাচ্চা আছে এই বাচ্চাটা বয়সটা কেমন এই বাচ্চাটার বয়স আছে আপনার 10 মাস 10 মাস এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম পড়বে 55000 টাকা হলস্টন ফ্রিজিয়ান তো না হ্যাঁ হলস্টন ফ্রিজিয়ান দর্শক হলস্টন ফ্রিজিয়ান বাচ্চাটি দেখতে পাচ্ছেন দাম চাচ্ছে কত জানো চাচ্ছেন ভাই এটা এটা হচ্ছে 55000 টাকা চাইছি 55000 টাকা হ্যাঁ হ্যাঁ 55000 টাকা দর্শক 55000 টাকা দাম চাচ্ছে পাশে আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে ফিজিয়ান জাতের বাচ্চা এটার দাম পড়বে 115000 টাকা 115000 টাকা হ্যাঁ 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 115000 টাকা দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ 115000 টাকা দাম চাচ্ছে আপনারা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন যে কোনো গরু অবশ্যই আপনারা দামাদামি করে কিনতে পারবেন পাশেরটা ভাই এটা আপনার দাম পড়বে 145000 টাকা রেডি বক না রেডি বক না এটা হ্যাঁ রেডি বক না যে কোনো সময় হিটে চলে আসতে পারে যে কোনো সময় হিটে চলে আসতে পারে দর্শক দেখতে পাচ্ছেন যে কোনো সময় হিটে চলে আসতে পারে বাচ্চাটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পাশের বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটার বয়সটা কেমন এটা হচ্ছে আপনি ঘোড়ামুন্ডি ঘোড়ামুন্ডি দর্শক দেখতে পাচ্ছেন এর মাথাটা দেখান এই যে মাথাটা দেখান একটু জ্বালা দর্শকের উদ্দেশ্য মাথাটা দেখান
ঠিক আছে, এটা হচ্ছে ঘোড়ামুন্ডি, এটা ডাইরেক্ট ইন্ডিয়ার থেকে আসছে। ব্যবসার বয়সের প্রথম ঘোড়ামুন্ডি পাওয়া গেছে। এই ঘোড়ামুন্ডির দাম রাখবো আপনার 1,25,000 টাকা। 1,25,000? হ্যাঁ, 1,25,000 টাকা। পাশেরটা ভাই, এই দুইটা, এই দুইটা ঘোড়া ধরে যদি কেউ নেয় জোড়া ধরে বিক্রি করবো না। জোড়া কত চাচ্ছেন? এই দুইটা সার বাচ্চা 1,30,000 টাকা নেবো। ৯ মাস। ৭০,০০০ টাকা। এটা কি জাতের ভাই? এই এখানে ৪টা লটে। হ্যাঁ, লটে। এই ৪টা যদি কেউ নেয় কোনো কথাবার্তা হবে না, ২,২০,০০০ টাকা দাম। ৪টা? এই ৪টা হলস্টাইন ফ্রিজিয়ান নাকি ফ্রিজিয়ান? না, ফ্রিজিয়ান, ৪টাই ফ্রিজিয়ান। বয়সগুলো কেমন এগুলো? বয়স আছে 6-7 মাস করে বয়স আছে। পাশে একটা বড় সরো গরু দেখতে পাচ্ছি ভাই। এইটা আপনার হচ্ছে মুন্ডি গরু, ২ মাসের বীজ দেয়া গরু, ঠিক আছে। আমার কাছে কার্ড আছে। দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন আপনারা? আজকের ভিডিওর এটাই লাস্ট হবে, মানে এটাই। হ্যাঁ, এটাই লাস্ট। অনেক সুন্দর একটি গরু। হ্যাঁ, এটা দামটা কেমন চাচ্ছেন? এটা দাম রাখবো আমি 2,05,000 টাকা। এ দেখেন চামড়া নাই গায়ের সাথে, দেখছেন এত পাতলা চামড়া, দেখেন টানবি। আচ্ছা, দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, দরদাম করে নিতে পারবে। ওই তো আজকে তো বললামই যে কম বেশি করে নিতে পারবে না। এই গরু বলে না দাদা, আল্লাহ রহমতে যে আর এক মাস পরে যদি শেখ হয়ে যায়, বুঝছেন, তাহলে এই গরুটার দাম নিম্নে শ্রেণি 4,00,000 টাকা। এত দাম হবে? মুন্ডি গরুর দাম তো এমনিই হচ্ছে 4-5 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, পার্সেন্টটা কেমন আছে এটার? এটা পার্সেন্ট আছে আপনার 90। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে আসা দাদা? ইন্ডিয়া থেকে আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুন্ডি কিনে ইন্ডিয়া থেকে বেশি আসে ভাই, বাংলাদেশে কম পাওয়া যায়। হ্যাঁ, বাংলাদেশ। দর্শক ঝুটিটা দেখতে পাচ্ছেন আপনারা ভাই? যেহেতু আপনি এত ভালো ভালো বাচ্চা সংগ্রহ করে থাকেন বা অনেক বাচ্চা সংগ্রহ করে থাকেন, তো যারা নতুন খামার করতেছে বা নতুন খামার করছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি আবারও বলতেছি, নতুন খামারের উদ্দেশ্যে যদি কেউ বকনা বাছুর দিয়ে শুরু করে সে জীবনেও লস খাবে না। আর বাংলাদেশের মধ্যে যত লোকই আপনার ইস্টাম করুক আর যাই করুক, গাভি গরু কেউ মিল্ক করে দিতে পারবে না, কারণ গাভি গরুর মিল্ক করে দেওয়া যাবে না। এই কারণ, গাভি গরু মনে করেন যে জাগা লড়লে 2-3 লিটার কম বেশ হয়ে যায়, ঠিক আছে। এই জন্য গাভি গরুকেই মানে দিতে পারবে না মিল্ক করে। আর আমি বারবারই বলি যে আপনারা বকনা দিয়ে শুরু করেন, বকনা দিয়ে শুরু করলে আপনারা কোনো লস হবে না আল্লাহর রহমতে। আর আপনারা আবার বলতে পারেন দর্শক ভাইরা যে আছে গরুর এত দাম কেন, আমার কারো গরু যদি ভালো লাগে, সংগ্রহ যদি ভালো লাগে তাহলে আপনারা ফোন দিবেন, আর যদি না ভালো লাগে তাহলে ফোন দিবেন না। আর আরেকটা দাবি হচ্ছে সেটা, কারোর কথা আমার কাছে বলবেন না, কার থেকে কি নিছেন না নিছেন ওইটাও আমার কাছে বলবেন না। আমার কাছে যদি ভালো লাগে গরু নেবেন, না হলে নেবেন না, কোনো কথা নাই।
ঠিক আছে। আর আমি এর আগে আপনার ছোট্ট ঘরের থেকে ভিডিও দিতাম, আল্লাহ এখন বড় ঘরে নিয়ে আসাইছে, তবে এই ঘরটা তাও আমার নিজের না, ভাড়া নিচ্ছে, ঠিক আছে। আবার বলতে পারে অনেকজন আজে আসছে, ওরে বাবার লোকের ঘরে গিয়েছে, আবার ঘরের গল্প করতেছে, তো আমি ঘরটা ভাড়া নিছি ভাই, ভাড়া নিছি, ব্যবসা করতেছি, আল্লাহ ব্যবসা বাণিজ্য সুষ্ঠুভাবে চলাক আপনাদের দোয়ায়। আর আমার লক্ষ্যটা হচ্ছে প্রত্যেকটা মানুষে কি ভালো জিনিস দেওয়া, সুন্দর যাতে হয়। আপনি একটা খামারি পাঁচটা বাচ্চা নিয়ে গেলেন, একটা বাচ্চা এমন তেমন হইতে পারে, সেটা আমি আস্তে কনসিড করব, কোনো সমস্যা নাই, মানে চেঞ্জ করে দেবেন? হ্যাঁ, চেঞ্জ করে দেবো, দেখা যাচ্ছে কিছু কম বেশ করে চেঞ্জ করে দিলাম, তাতে তো ওনারও সমস্যা থাকলো না, আমাদেরও সমস্যা থাকলো না। আর আরেকটা কথা হচ্ছে সেটা মানে ভালো মন্দ সবই আছে, একটা মানুষের ভালো আছে খারাপও আছে, সব দিকে দেখে যদি মনে ভালো লাগে আমার কাছে ফোন করবেন, আমার বাচ্চা নেবেন, আর যদি না ভালো লাগে তাহলে নেবেন না। আচ্ছা আচ্ছা, আপনার ফোন নাম্বারটা? 01715463523, এটা হচ্ছে পার্সোনাল নাম্বার। আর ইমো নাম্বারটা 01790143834। আরেকটা ইমো নাম্বার আছে, ওইটা আপনার 01817 83 12 47। আচ্ছা, আপনাদের খামারে আসার ঠিকানাটা যদি একটু দর্শকদেরকে দিয়ে দিই। আমাদের খামারের ঠিকানাটা আপনি যদি এই অরণপুলা হাটের থেকে হাফ কিলো ফাঁকে হবে আর কি, মানে হাটের পাড়ের থেকে হাফ কিলো ফাঁকে। আর যদি দর্শকেরা মনে করে যে ফোন করে আসবো, তাহলে তো আমাদের সাথে কথা বলি আসতে পারতেছে। এছাড়াও যদি কেউ আসেন তাহলে হাটের পরে আমাদের সাইনবোর্ড থাকবে, ওই সাইনবোর্ডের নাম্বার থেকে ফোন দিলেও আমরা রিসিভ করে নিয়ে আসবো। আর আপনি অনলাইনের মাধ্যমে নিলে আমার খামারের ভাষ্যে নামে অ্যাকাউন্ট করা আছে আপনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে, ওইটাতে আপনি অ্যাকাউন্টে টাকা পৌঁছাই দেবেন, গরু আপনার বাসায় আমরা নিজস্ব পরিবহন দিয়ে পৌঁছাই দেবো, আপনাদের নিজ দায়িত্বে। নিজ দায়িত্ব। আচ্ছা আচ্ছা, রোডঘাটে কোনো ঝামেলা হলে সেটা আমরা বহন করব, মানে যদি আপনারা নিজেরা যেটা পৌঁছে দিবেন? হ্যাঁ, নিজেরা যেটা পৌঁছাই দেবো। আর এসে দেখে নিলে তো সেটা তাদের? হ্যাঁ, এসে দেখে নিলে সেটা তার ব্যাপার। আচ্ছা আচ্ছা, টাকা পয়সার লেনদেনগুলো তার মানে ব্যাংকের মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে করলে আমরা সব থেকে ভালো মনে করি, ব্যাংকের মাধ্যমে করলে সব থেকে ভালো হয়। জি। আচ্ছা আচ্ছা, তো এই যে ভাই বর্তমানে তো এই যে অনেকে এই যে বায়না নিয়ে, ভাই বায়না নিয়ে প্রতারণা করবে না কে? আপনি দেখেন কিছু ভিডিওওয়ালারা যারে গরু নাই খামার নাই তারে ভিডিও করছে, ভিডিও করি তো নষ্ট করছে ভাই ব্যবসা কিনে। আজ দেখেন কিছু লোকের ভিডিওই পাওয়া যাচ্ছে না, কি কামে পাওয়া যাচ্ছে না, হালাত করে আর ভিডিও দিতে দিচ্ছে না কেউ। হ্যাঁ, আগে একটা যুগ ছিল আমরাই মেলা মাইসে ভিডিও করা দিছি আমাদের গরু দিয়ে, আমরা তখন অনলাইনে ব্যবসায় আসি নাই, মানে আমাদের গরু দিয়ে অনেকজন মুনাফা কামাই করে নিয়ে গেছে, কিন্তু আজকে তারা ভিডিওত নাই। ভিডিওত নাই এর কারণ কি? এদের তো নিজস্ব গরু নাই, এর ভিডিও থাকবে কি করে? আচ্ছা আচ্ছা, নিজস্ব গরু যার আছে তারই ভিডিও থাকবে এখন বর্তমান, তাছাড়া ওই হালাতের দিন চলে গেছে ভাই, এখন আর কেউ কাউকে গরু দিচ্ছে না, কেউ কাউকে হালাতও দিবে না, কেউ কারো ভিডিও করতে দেবে না। এই যে ঘরটা ভিডিও আমাদের দুই ভাই ছাড়া কোনো লোকের পাবেন না। আপনি আর আমার ভাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ভাই তো যেহেতু আপনার গরুগুলো দেখালেন বা দরদাম করে কম বেশি করে সবাই নিতে পারবে। জি। আচ্ছা, তো সবসময় তো আপনার ভালো কোয়ালিটিগুলোই থাকে আমরা দেখি। আমি ভাই হাই কোয়ালিটি বাচ্চা ছাড়া সংগ্রহ করি না, যেহেতু খামার করবে একটা মানুষ, খামার করে যদি উনি লাভবান না হয় তাহলে খামার করে লাভ কি? অবশ্যই তো খামার করে লাভ নাই, কারণ একটা ভালো বাচ্চা 2-4 হাজার বেশি দিন সংগ্রহ করবে। বাচ্চা থাকে বর্তমান, আমি আবারও বলতেছি প্রত্যেকটা বাচ্চা 20-এর মধ্যে থাকবে প্রথম রাউন্ডে, পরের রাউন্ডে আবারও আপনি 25-27-27-30 যাবে কতটা, মানে যে হাই কোয়ালিটি যে বাচ্চাগুলো আসে আপনার কাছে। জি জি জি, কারণ একটা খামারে তো ভালো মন্দ মিলেই থাকে। হ্যাঁ, লোকে কিন্তু মন্দ বাচ্চা ভাই সংগ্রহ করেছি আগে, এখন আর সংগ্রহ করার চেষ্টা করব না, এখন আমাদের কাছে আমার কাছে যা থাকবে সবগুলি হাই কোয়ালিটির পাবেন, এটা না হলে আমি গরু যদি ভালো মনের কাছে চয়েস না হয় কিনবো না। আচ্ছা আচ্ছা, যেমন ওই যে মুন্ডিটা দেখালাম, আপনি ঘোড়া মুন্ডিও দেখালাম, আপনার অরিজিনাল দুইটাই, মানে ঘোড়া মুন্ডি তো পাওয়া যায় না, ঘোড়া মুন্ডি এই ব্যবসার বয়সে একটা মুন্ডি পাইছি আমি, মানে ব্যবসার লাইফ। আচ্ছা, তো ভাই আমাদেরকে অনেক সময় দিলেন বা আপনার গরুগুলো দেখালেন, আপনার গরু মোটামুটি আমার কাছেও ভালো লাগছে, তো দর্শকদেরকে কেমন লাগবে সেটা দর্শকরাই বলতে পারবে। তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, তবে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।